হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মধুমিতা, আপনাদের সামনে আজকে আবারও একটি নতুন সকাল নতুন দিন নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি সমস্ত কাজকর্ম আগে শেষ করে ফেলেছি, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে একেবারে ছাদে চলে এসেছি। তো ভাবলাম যে রোদটা গায়ে লাগতে ভীষণই ভালো লাগছে, তার কারণ হচ্ছে কদিন ধরে শরীরটা একেবারেই ভালো নেই, মানে শরীরে তেমন কোনো এনার্জি তো মানে নেই বলতে গেলেই চলে। তার উপরে মনে হচ্ছে যেন কোনো কিছু কাজের প্রতি আগ্রহ কিংবা যে একটা ভিডিও শ্যুট করব কি করব সেগুলোর প্রতি কোনো মানে আগ্রহ হচ্ছে না। মনে হচ্ছে যেন চুপচাপ নিজের মনের মতো যেটুকু কাজ করার ইচ্ছে করে যাই। সেই জন্য গতকালকে আমি কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। তো ভাবলাম যে গতকালকে যেহেতু ভিডিওটা দিতে পারিনি, তো আজকে সেই জন্য আপনাদের একটা যে কোনো ভিডিও তো দিতেই হবে। ওই জন্য ভাবলাম যে না, নিজের কাজ থেকে নিজের লক্ষ্য থেকে সরে এলে হবে না। যতই কষ্ট হোক, মনের ইচ্ছা এবং মনের প্রবল ইচ্ছে শক্তি জোর বাড়িয়ে আমাকে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে হবে, কারণ এখনকার দিনের পরিস্থিতিতে একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো অনেকটাই জরুরি। নিজের জন্য হোক কিংবা অন্য কারোর জন্য হোক, অন্য কারোর জন্য ঠিক নয়, নিজের জন্যই সব থেকে বেশি একেবারে নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকেরই উচিত। সেটা কম উপার্জন হলেও কোনো ব্যাপার নয়, নিজের প্রয়োজনটুকু নিজে মেটাতে পারলে সেটা খুবই ভালো হয়। আর আমার ওই অসুস্থতা মানে আমি সারাদিন শুধু আমার মানে এমন মাথাটা যন্ত্রণা করতে থাকে, তো আমার কোনো কাজেই মন বসে না। মাঝে মাঝে ওটা আমার হয়, তারপরে একটা প্যারাসিটামল খেয়ে নিলেই ঠিক হয়ে যায়। তো সেই দুদিন ধরে দেখছি ওইরকমই হচ্ছিলো, সেজন্য শরীরটা তেমন ভালোও নেই। তো কাপড় টাপড় শুকিয়ে দিয়ে আমি ঠাকুর পুজো দিয়ে এবার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যে প্রথমে রান্নাটা করলাম ওটা হচ্ছে গিমের শাক। গিমের শাকটা আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করেছি। এরপরে মোচাটা বানিয়ে নেব। মোচাটাকে প্রথমে জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আজকে আর সেরকম ভালোভাবে মানে রসিয়ে বসিয়ে রান্না করার মতো কোনো ইচ্ছেও নেই, ওই জন্য শর্টকাটে যেভাবে হয় একটু সারতে পারলেই হয়। ওই জন্য একেবারে কম মশলায় আর কম সময়ে যাতে রান্না করা যায় ওটাই চেষ্টা করছি। তো এরপর চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আলু বেগুন আর একটু ডাঁটা ছিল, ডাঁটাটাও দিয়ে দিয়েছি, না হলে পড়ে পড়ে শুকিয়ে যাবে, ওই জন্য ডাঁটাটা দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলোকে আগে সেদ্ধ একটু করে নেব, ওই 60% মতো সেদ্ধ করে নেব। তারপর এর মধ্যে যে মোচাটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওই মোচাটা ওর মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে সেদ্ধ হতে দেবো সবজিগুলো। ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের পর এইভাবে জলটা শুকিয়ে গেছে আর সমস্ত বেশ জিনিসটা একটু মাখো মাখো হয়েছে, এবার এভাবেই নামিয়ে নেব। অন্য দিন করলে একটু আদা রসুন দিয়ে করলে বেশ ভালো লাগে, শেষে একটু ঘি ছড়িয়ে দিলে বেশ ভালো হয়, কিন্তু আজকে আর ওইটুকু করার মতো কোনো ইচ্ছেও নেই। কেন খাবারের প্রতি মানে তেমন রিচ তেল মশলা খেতেও ইচ্ছে করছে না, ওই জন্য একেবারে সিম্পলভাবে বানালাম। এরপরে মাছটা একটু ঝোল বানাবো, ঝোলটা পরে একটু দই মাছ বানাবো, মিডিয়াম সাইজের ভালো লাগবে। দুকোয়া মতো রসুন মাছগুলোকে প্রথমে আগে ভেজে নেব, একটু বেটে নিয়েছিলাম বানাবো, তো ওই জন্য তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে আর বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে আগে ভেজে নেব। কম তেল মশলা দিয়ে হয়েছে এটাকে একটু ভালো করে, না হলে দই মাছের মাছ সবার আবার হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না, লাগবে না। আর একটা টমেটো দিয়ে দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটিকে কষিয়ে নেব।
মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হয়। আর মশলাটা ঠিক মতো না কষানো হলে তরকারি থেকে একটা মশলার কাঁচা গন্ধ বেরোয়, সেটা খেতে একেবারেই ভালো লাগে না। এই যে মশলাটা আমি এবার কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে একটু ফেটানো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে এবার আমি ফ্লেমটাকে লোতে করে দিয়েছি, কারণ হাই ফ্লেমে দিলে দইয়ের থেকে জলটা ছেড়ে যাবে, ওই জন্য লো ফ্লেমে হালকা করে কষিয়ে নেব। দিয়ে এরপরে এবার ওর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে, জলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে নামিয়ে নেব। তাহলে আজকে রান্নাবান্নাটা এখানেই শেষ হয়ে যাবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, শীতের বেলা তো কী করে যে তাড়াতাড়ি সময় কেটে যায় বোঝাও যায় না। ওদিকে ছেলেরও ডাক পড়ে গেছে স্নান করার জন্য, ওই জন্য ওকেও স্নান করানো খাওয়ানো অনেকটাই টাইম চলে যায়। রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছি আর ভাতটাও ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। আসলে যে যা রান্নার ধরন আলাদা, কেউ তো আর একই রকম পদ্ধতিতে সবাই রান্না করে না, যে যা নিজের মতো করে রান্না করতে বেশি ভালো লাগে। আমারও নিজের মতো করে সমস্ত কাজকর্ম করতে ভালো লাগে, রান্নাটাও ঠিক আমার মতন করে যে আমি এভাবেই করব, হয়তো কেউ ভালো প্রসেস মেনে করেন ঠিক আছে, কিন্তু নিজের মতো করে করলে দেখি বেশি ভালো হয়, মানে বেশি ভালো লাগে আমার। ঝোলটা হয়ে গেছে, এখন যেহেতু শীতকাল তো একটু ধনে পাতা না দিলে তরকারি টেস্ট যেন ভালো লাগে না, ওই জন্য উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। রান্না টান্না হয়ে গেছে, এখন বিকেলবেলা চলে এসেছি, একটু দুধ থেকে ছানা বের করবো। ওই জন্য এই যে দুধটা দেখছেন ওটা আমি ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য দেখুন কতটা পরিমাণে ঠিক শর বসেছে। এই যে আর একটা জামবাটিতে ওটাতে আমি হচ্ছে শর জমিয়েছি, ওটা থেকে ঘি বানাবো, ওই জন্য দুধটা থেকে আগে শরটা তুলে নিচ্ছি, তারপরে ওটা দিয়ে ছানা কাটবো। দুধটা ওদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা বাটিতে লেবুটা চিপে নেব, কারণ বাবা হচ্ছে দুধ খেলে মানে বাবার গ্যাস হয়ে যাচ্ছে বলছেন, ওই জন্য ভাবছি বাবার জন্য একটু ছানা কেটে দেবো। বাবার জন্য না, এটা সবার জন্যই কাটবো, সবগুলো দুধ দিয়েই কাটবো যাতে সবাই একটু খেতে পারে। আর এই ছানা জলটাও রেখে দেবো, পরের দিন যদি আবার ছানা আবার দুধটা থেকে ছানা তৈরি করার সময় তখন ওই জলটা দিয়ে দিলে লেবুটা একটু কম পরিমাণ লাগে, কিংবা ছানার জলটা কোনো তরকারির মধ্যে দিলে বা ওটা দিয়ে আটা মাখালে আটাটাও রুটিটাও ভীষণ নরম হয়, আর যে তরকারিতে দেবেন সেই তরকারির স্বাদটাও বেশ ভালোই হয়। দুধটা এবার ফুটে উঠেছে, এবার ভালো করে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, তারপরে ওর মধ্যে ছানার কাটার জন্য যে লেবুটা চেপে রেখেছি ওই লেবুটা দিয়ে দেব। লেবুটা দিয়ে দিলে দেখেছি মানে এভাবে যদি কাটি তাহলে ছানাটা বেশ নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে একেবারে ছানাটা কেটে গেছে, যখন এই জলটা একেবারে পরিষ্কার স্বচ্ছ হবে তখনই বুঝে যাবে যে দুধটা থেকে ছানা খুব ভালো করে কেটে গেছে। এটাকে এবার নামিয়ে রেখে দেবো ঠান্ডা হলে, তারপরে গিয়ে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কিংবা একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। আর এই যে ছানা জলটা দিয়ে একটু, আজকে যেহেতু রুটি বানাবো এখনই, তো রুটিটা বানানোর জন্য ছানা জলটা দিয়েই রুটিটা আটাটা মাখবো, তাহলে বেশ ভালো হবে।
আর এতগুলো ছানা জল তো তাহলে নষ্ট হবে না, কাজে লেগে যাবে। এইভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করলে দেখেছি কাজগুলো অনেক ভালো হয় আর সুবিধা হয় অনেক কিছু। যেহেতু গরম আছে তো ওই জন্য এই চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে একটু ভালো করে মেশাবো, হাত দিয়ে মাখবো। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করব এবং একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে আরও অনেক নতুন এবং ভালো ভিডিও বানাতে মোটিভেট করবে। আপনারা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। ধন্যবাদ।